My introduce, MB Nurul Islam, Assistant Teacher, English, Barajikundi Uccho Bidyaloy. আমি এখন সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় উপপ্ত এই বিষয়ে আলোচনা করব. How are you, my dear learners? I am also very fine. Are you ready for the class? Today, I shall discuss about some groups of definite articles. Definite article, আমরা কতদিনও কিছু definite article সম্পর্কে আলোচনা করেছি. আজও definite article এর কিছু সূত্র আলোচনা করব. So now open your book and look at page 56. এখন একক বস্তু যেমন দি আর দি সার দি মুন এইগুলো পৃথিবীতে একটির বেশি নেই, এই জন্য এগুলোকে এক এক বস্তু বলা হয়. এই কারণে এক এক বস্তু হিসেবে আর্থের পূর্বে দি, সানের পূর্বে দি, মুনের পূর্বে দি এবং দিক এদের পূর্ব দি ব্যবহৃত হয়. এরপরে বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে. অর্থপূর্ণ ভৌগোলিক নাম দি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দি পাঞ্জাব, দি ড্যাকান, দি ইউএসএসআর, এইগুলো অর্থপূর্ণ এবং ভৌগোলিক নাম. এইগুলোর পূর্বে দি ব্যবহৃত হয়. তারিখের পূর্বে দি বসে, দি 10 নভেম্বর, দি 26 মার্চ, দি 16 ডিসেম্বর এটসেট্রা. এগুলো তারিখ, তারিখের পূর্বে দি ব্যবহৃত হয়, তারিখের পূর্বে দি ব্যবহৃত হয়. এরপরে বসেছে ব্যক্তিত্বের এর পরিবর্তে কমন নাউনের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়. এখন আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে. যখন পসেসিভ প্রোনাউনগুলো নাউনের পূর্বে বসে তখন সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয় এবং কমন নাউনের ক্ষেত্রে সেটার পূর্বে দি বসে. হি স্ট্রাক মি অন দি হেড, সে আমার মাথার উপর আঘাত করলো. এই মাই নাউনটির পূর্বে বসে, এটা পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ. পসেসিভ প্রোনাউনটা এখন নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে এই কারণে এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে, কিন্তু এই হেডটা কমন নাউন এই কারণে মাই না বসে তার পূর্বে দি ব্যবহৃত হয়েছে. তাই আমাদের মুখস্থ করতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কমন নাউনের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। এছাড়া আরেকটি উদাহরণ দেখো, দি টিচার হোল্ড দ্য বয় বাই হিজ হেয়ার, শিক্ষক বালকটির কান ধরে টানল. বালকটির কান, এই কারণে এটা হিজ পসেসিভ প্রোনাউন, কিন্তু ইয়ারের আগে বসায় পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে এবং ইয়ারটা কমন নাউন, তাই এই হিজ না বসে তার পরিবর্তে দি ব্যবহৃত হয়েছে. এই জিনিসগুলো পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ যদি না বুঝো তাহলে তোমরা বসাইতে পারবে না, তাই এগুলি শিখবে. এছাড়া জাতীয় সম্প্রদায় নামের নামের পূর্বে দি বসে, যেমন দি ইংলিশ, ইজ, দি কোড, দি বেঙ্গলি, হ্যাঁ ইত্যাদি. এইগুলো জাতি এবং সম্প্রদায়ের নাম বোঝায়, এই কারণে এদের পূর্বে দি বসে. এখন দি ইংলিশটা একটা জাতি, দের ইজ সম্প্রদায়, দি কোড একটা সম্প্রদায়, এইগুলোর নামের পূর্বে দি বসে. বিশেষ দ্রষ্টব্য, তোমরা জাতীয় সম্প্রদায় সম্পর্কে জানতে পারলা, কিন্তু জাতীয় সম্প্রদায় সর্বদা কমন নাম হয় এবং এদের পরে
सर्वदा प्लुरल बार कारण देरी चाना टाइम से भी धनीरा सब समय सुखी नहे ये रीज एट सम्प्रदाय जतियों सम्प्रदाय बोझाचे ये कारण बसाय धनीरा शब्दी व्यवहित होने देरीजा प्लुरल नम्बर प्लुरल नम्बर विदाय बारे प्लुरल नम्बर पूर्वे दिवस जेमन इज द बेस्ट बॉय बेस्ट शब्द गुड एडजेक्टिवर सुपरलेटिव फॉर्म गुड एडजेक्टिवर सुपरलेटिव फॉर्म ताई तुम्हारा जो एडजेक्टिवर सुपरलेटिव डिग्री जो ना करो ताहले एगुली बुझते तुम्हारे कष्ट होबे ताई एगुलो पढ़ते होबे सुपरलेटिव डिग्री सम्पर्के भालो ज्ञान थाकते होबे ताहले एइटा बेस्ट सुपरलेटिव फॉर्म एर पूर्वे दिबो व्यवहित हय एछाड़ा दुइयेर मध्ये तुलना बुझाते एडजेक्टिवेर कम्पेटिव डिग्री एर पूर्वे दिबस दुइटार मध्ये तुलना बुझाते रूपायता बेटा अब तक टू दास दुजन बालिका दुजन बालिका भीतर रूपा सबसे भलो तेल एखे दर मध्य तुलना बोझाते मध्य तुलना बोझाते बेटा हे कम्पिटिव फर्म क्योंकि कम्पिटिव फर्म पूर्वे दी बसे ना एन दुईट बालिकार मध्य तुलना बोझाले तरह से ही कम्पिटिव डिग्री पूर्वे दी बसे तुम्हारे मने रखते एरपर जत तत बुझाते एडभार्ब रूप में व्यवहित कम्पेटिव डिग्री पूर्व दिवस जत तत बुझाते जमन दी सुना बेटा जत ही शीघ्र तत ही भलो दी मानुष जत पाए तत चाय यकम सेंटेंसगुलो आईजे सुना बेटार एगुली बेटार कम्पेटिव फर्म बेटार कम्पेटिव फर्म बेटार एवं सुनार कम्पिटिव फर्म जत तत बुझा से कारण तर पूर्व कम्पिटिव डिग्री पूर्व दिवस तरपर जत ही पढ़े तत ही शिखिबे एक वाक्य आरकम ही तरह निवाबित है जे सब नाम तारा वृत्ति पेशा बुझाए वृत्ति पेशा तर पेशा बोलते काज बुझाए से नाम पूर्व दी से नाम पूर्व दी बसे जेमन कि जयन द आर्मी से आर्मी को जयन करल कि जयन द नेवी से नौबाहिनी को जयन करल इत्यादि यहाँ तर वृत्ति पेशा बुझा से कि जयन द टीचारिंग से टीचारिंग पूर्व पेशा बुझा से तक तरह पूर्व दी बसे ये तुम्हारा वृत्ति पेशा बुझाए तक नाम पूर्व व्यवहार करदिष्ट व्यक्ति बाबस्तर गुण बुझाते एवर्स्टर नाम पूर्व व्यवहित है पिछले हमें एवर्स्टर नाम सम्पर्क आलोचना करी जे नामगुल अनुभव करा जाए जाके धरा जाए ना स्पर्श करा जाए ना निजे सहाजे शुद्ध उपलब्धि है यही रकम नाउन के तुम्हार्ट नाउन बोले जेमन दि मार्ची अफ महर्षिन एखे महर्षि दया दया को आकार नहीं ओजन नाई हाँ ये स्पर्श करा जाए ना कारण मार्ची हे तुम्हार्ट नाउन तेला हाजी मुहम्मद महर्षिनेर दया सकल निकट परिचित এখানে এই যে মার্সিটা অবস্থা নাও এই জন্য এটার পূর্বে দ্বি ব্যবহৃত হয়েছে যা তোমাদের গতদিনে আমি আর্টিকেল সম্পর্কে বেশ কিছু সূত্র আলোচনা করেছি তাই আজও তোমাদের এই সূত্রগুলো সম্পর্কে ধারণা দিলাম তোমরা বাড়িতে গিয়ে এই সূত্রগুলো বারবার উপস্থিত এই সূত্র ছাড়া তোমরা জানো আর্টিকেল হয়তো কোনো প্রশ্ন না থাকতে পারে
কিন্তু তোমাদের এই কম্পোজিশন লেটার প্যারাগ্রাফ হিস্টরি যাই লিখো নিজে নিজে কিছু লিখতে গেলে সেখানে আর্টিকেল ব্যবহার সারা তোমার প্রতিটা স্থানে প্রায় ভুল হয়ে যাবে। এই কারণে তোমাদের একবার যদি মুখস্থ করে নিতে পারো তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। এই আমি বলছি এর এই মুখস্থ করা এখন তোমাদের ব্যক্তিগত কাজ, এবং মুখস্থ না করে স্কুলের না আসাতেই ভালো। আচ্ছা যাই হোক, সি ইউ অ্যাগেইন টুমরো, থ্যাংক ইউ ভেরি মাচ।